তিন ব্যক্তি ছিল বনি ইসরাইলের মধ্যে, সেই তিন ব্যক্তি সফরে যাচ্ছিল, হঠাৎ বৃষ্টি পড়ে গেল। বৃষ্টির কারণে তারা একটি পাহাড়ের গুহাতে আশ্রয় নিল। বৃষ্টি থামলে, ঝড় তুফান কম হলে আমরা নিজের সফরকে আবার কন্টিনিউ করব, আবার চলাচল এখান থেকে করব। তারা গুহাতে যেইভাবে প্রবেশ করেছে, আল্লাহর কুদরতে গুহার মুখের উপরে একটি বড় পাথরের টুকরা এসে পড়ে গেল, যার কারণে গুহার মুখটি বন্ধ হয়ে গিয়েছে। এখন তার কাছে কোনো চারা নেই, মরতা ক্যা না করতা। যে ব্যক্তি এখন জানে কি এখন আর আমার কাছে উপায় নেই, এখন সে কি করবে? নানা ধরনের চেষ্টার পরেও সে পাথরকে যখন সরাইতে পারলো না, সেই তিন ব্যক্তিটি এখন একটি মাত্র উপায়, একটি মাত্র রাস্তা বেঁচে গিয়েছে যে আমরা আল্লাহর কাছে যাব। কার কাছে? আল্লাহর কাছে যাব। কেননা এখানে সাহায্য আর কেউ আমাদের করবে না, আমরা তিনজনেই আছি আর তিনজন ভিতরেই আছি, তিনজন দ্বারা এই পাথরকে সরানো সম্ভব হচ্ছে না। আমরা নিজ নিজ নেকিরকে আল্লাহর কাছে পেশ করব এবং বলবো, মাওলা এই কাজটি যদি তুমি পছন্দ করেছো, এর কারণে তুমি আমাদেরকে সাহায্য করো। প্রথম ব্যক্তি দাঁড়ালো, আল্লাহর কাছে ফরিয়াদ করছে কি, মাওলায়ে করিম, আমার এক খাদিম ছিল, আমার এক দাস ছিল, সে আমার কাছে চাকরি করত, তার তিন সা চাল বা গম আমার কাছে ছিল বা খেজুর ছিল আমার কাছে। মাওলায়ে করিম, তিন সা অর্থাৎ 12 কেজি বা কম বেশি এরকম কিছু হবে, চাল ছিল আমার কাছে, মাওলা সে চালটা ছেড়ে আমার কাছ থেকে সে চলে গিয়েছিল, সে নেয়নি, আমি সেই চালকে রোপণ করলাম, আবাদি করলাম, আবাদ হলো, তার থেকে আমি অনেকগুলা ছাগল এবং আমি গরু নিলাম। অনেক আবাদি যখন হয়ে গেল, কিছুদিন পরে আবার সেই খাদেম, সে আমার চাকরটি আবার সেই নিজের তিন সা চাউল নিতে আসলো আমার কাছে। মাওলায়ে করিম, আমি তাকে বললাম, আমি তোমার পণ্য দিয়ে এই সমস্ত জিনিসগুলো আমি করেছি, এই কাজগুলো আমার না, এই জিনিসগুলো আমার না, এই ছাগল এই গরু আমার না, এটা তোমার আছে, তুমি নিয়ে যাও। সেই ব্যক্তিটি বলছে, না না না, আমি তো তিন সা চাউল নিব বা পণ্য যা আমার রয়েছে সেটাই আমি নিব। বললো, না, তোমার জিনিস দিয়ে আমি ব্যবসা করেছিলাম এবং এর লাভ এতটুকু হয়েছে, এই সব কিছু তোমার আছে। সেই বান্দাটি খুশি মনে তার সমস্ত জিনিসগুলো নিয়ে গেল। মাওলায়ে করিম, এই কাজকে তুমি যদি পছন্দ করেছো আর আমি যদি তোমার রাজার জন্য এই কাজটি যদি করেছি, মাওলা আমাদের উপরে রহম করো। এই কথাটি বলা ছিল, সাথে সাথে সে পাথরটি একটুখানি সরে গেল। বলেন সুবহানাল্লাহ, সেই পাথরটি একটুখানি সরে গেল, দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে গেল, কিন্তু এতটা সরে যায়নি যে সবাই বের হতে পারবে, অল্পটুকু সরে গিয়েছে। দ্বিতীয় ব্যক্তি দাঁড়ালো, দাঁড়ানোর পরে বলছে, মাওলা আমি বাইরে কাজ করতাম, যখন বাসা ফিরে আসতাম, আমার আম্মা যান এবং আমার পরিবারে আমি, আমার স্ত্রী এবং আমার ছেলে মেয়েরা আমরা একসাথে, কিন্তু আমার একটি অভ্যাস ছিল, আমি যতক্ষণ পর্যন্ত নিজ মাকে নিজ ছাগলের দুধ যতক্ষণ আমি খাওয়াইতাম না নিজ হাতে, ততক্ষণ না আমি কিছু খাইতাম না আমার পরিবারবর্গকে কিছু খাওয়াইতাম। ইয়া আল্লাহ, একদিন এমন হয়েছে যে আমার বাসা ফিরতে দেরি হয়ে গেল, আমি ছাগলের দুধটি বের করে আম্মার কাছে গেলাম, দেখছি আমার মা ঘুমিয়ে পড়েছে, আমার মেয়েরা আমার ছেলেগুলো তারা খিদার জ্বালায় কান্নাকাটি করছে, কিন্তু আমার অভ্যাস এটাই ছিল, আগে আমার মা খাবে পরে আমার সন্তানরা খাবে। আমার মা ঘুমিয়ে পড়েছিল, এমন কি সকাল হয়ে গেল, সকাল বেলা যখন আমার আম্মা যান ঘুম থেকে উঠলেন, আমি মায়ের খিদমতে হাজির ছিলাম দুধের পেয়ালা নিয়ে, আগে মাকে খাওয়ালাম এরপরে নিজ বাচ্চাগুলোকে খাওয়াইলাম। মাওলা এই কাজটি যদি, মায়ের খিদমত যদি তোমার রেজার কারণে আমি করেছি, মাওলা আমাদের উপরে রহমত করো। এই দোয়াটি করার সাথে সাথে সেই পাথরটি আর একটু সরে গেল। বলেন সুবহানাল্লাহ, সেই পাথরটি আর একটু সরে গেল, কিন্তু এতটা সরে যায়নি যেটা তিনজন বের হয়ে যেতে পারবে। তৃতীয় ব্যক্তি দাঁড়িয়ে গেল, তৃতীয় ব্যক্তি দাঁড়ানোর পরে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, দোয়া করছে, মাওলায়ে করিম আমার চাচাতো বোনের একটি ছিল,
সেই বনকে আমি অনেক ভালোবাসতাম, সে আমাকে ভালো লাগতো, তার সাথে আমার গুনাহ করার ইরাদাও হয়ে গিয়েছিল, তাকে 100 দিনার দেওয়ার দিতাম, কিন্তু সে কোনোদিন রাজি হয়নি, কিন্তু কোনো কারণে সে একদিন রাজি হয়ে গেল এবং নিজেই সে আমার কাছে চলে আসলো গুনাহ করার জন্য। মওলাই করিম, আমি তাকে টাকা দিয়ে দিলাম এবং গুনাহ করার উদ্দেশ্যে একটি কক্ষের মধ্যে যখন আমরা বন্ধ হয়ে গেলাম, সে চাচাতো বোন আমাকে বলছে কি, দেখো আল্লাহকে ভয় করো, বিয়ের আগে এই সমস্ত কাজগুলো করা হারাম আছে, মানা আছে, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করো। সেই ব্যক্তিটি বলে, মাওলা এই কথাটি শোনার সাথে সাথে তুমি দেখছো তোমাকে ভয়ের কথা শুনে, মাওলা সেই জেনা থেকে আমি বিরত থেকে গিয়েছি, মাওলাই করিম যদি এই কাজটি গুনাহ থেকে বিরত থাকাটা যদি তোমার রেজার কারণ হয়ে থাকে, মাওলাই করিম আমাদের উপরে রহম করে দাও। এই দোয়া যখন করেছে বান্দা, সাথে সাথে মহান রব্বুল আলামিন সেই পাথরকে, সেই গায়, সেই পাহাড়ের গুহার মুখ থেকে সরিয়ে দিয়েছেন বলেছেন।